আমার মাটি আমার দেশ এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে শুরু হলো 77তম স্বাধীনতা দিবসের দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত মাতার বন্দনা, দেশাত্মবোধক নাচ, গান, কবিতা, অঙ্কন, বক্তব্য ও দেশের বিপ্লবীদের নিয়ে নাটকের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাগণ সক্রিয় অংশগ্রহণ করেন। আগামীকালও বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে। ভারতের স্বাধীনতা অর্জনের জন্য প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যে ধরনের দেশভক্তি ও জাতীয়তাবোধ ছিল, তেমনই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিশু বয়স থেকেই তা জাগরিত হোক, এটি ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আগামী দিনে এই শিশুরাই বড় হয়ে দেশ সেবা ও সমাজ সেবার কাজে সক্রিয় অংশগ্রহণ করবে, বিদ্যালয়ের পক্ষ থেকে এই কামনা করা হয়। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে দেশের ঐক্য সংহতি অখণ্ডতা উন্নয়ন সর্বদা ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণ করবে, এটিও কামনা করা যায়। আজকের অনুষ্ঠানে শিক্ষিকা সুব্রত ভট্টাচার্য, রুনুপা দাস সক্রিয় অংশগ্রহণ করেছেন। অভিভাবক মণ্ডলীর পক্ষ থেকে পূজা সাহা, তমাল কয়াল চৌধুরী, টুম্পা ঘোষ, নারায়ণ সরকার সক্রিয় অংশগ্রহণ করেছেন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আদ্রিজা ঘোষ, সায়নিকা সাহা, উর্মি গঙ্গোপাধ্যায়, সৌমিলি মেঘনা সহ অনেকেই অংশগ্রহণ করেছেন। সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা স্বাধীনতার 77তম বর্ষ উদযাপন করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নাচ গান কবিতা থেকে শুরু করে নাটকের মাধ্যমে আমরা যে সমস্ত বিপ্লবীবীর যারা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে স্মরণ করলো। আমার মাটি আমার দেশ এই স্লোগানকে সামনে রেখে এবং দেশকে আমাদের ভালো রাখতে লাগবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের উন্নতির জন্য আমাদেরকে কাজ করতে লাগবে, এই বার্তাই ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হলো এবং তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পেরে আজকে অনুষ্ঠান করেছে, আগামীকালও অনুষ্ঠান করবে। দুদিনই অনুষ্ঠান রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাই জন্য রাখা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধ ও প্রতিনিয়ত জাগ্রত থাকুক এবং আমাদের দেশ ভারতকে তারা ভালোবাসুক এবং ভারতের উন্নতি কল্পে তারা কাজ করুক, এই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে কামনা।